আমার এ দুচোখের দৃষ্টি কোথায় প্রক্ষেপ করা উচিত? অনির্বাণ জিজ্ঞেস করি আমি, ও বলে অনিঃশেষ অসীম পথের দিকে তাকিয়ে দেখো। আর আমার তীব্র অনুভূতির জিজ্ঞেস করতেই ও উত্তর দেয় এভাবে, পুড়িয়ে ফেলো, পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার করো তোমার অনুভূতির তীব্রতাকে। আমি আবারও জিজ্ঞেস করি আমার হৃদয়ের কথা, তোমার হৃদয়ের অতলে কি ধারণ করো তুমি? প্রত্যুত্তরে বলে উঠে ও আহত স্বরে, আমি বলি, দুঃখ ও অসহ্য যন্ত্রণা। এবার ও দৃঢ় চিত্তে বলে, ওদের সাথেই থেকে যা। কণ্ঠটিকে উঁচুতে নিয়ে বলে, আঘাতে আঘাতে জর্জরিত হওয়ার অনুভূতি পৃথিবীর একমাত্র পাদপীঠ, যেখানে প্রবেশ করে অবারিত আলোক রশ্মি, একমাত্র সেই আলোই আলোকিত করতে পারে তোমাকে।